This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আগামীকাল দ্বিতীয় দফা তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ। ভোট হবে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে। দ্বিতীয় দফার ভোটে ভোট বাহিনীর সংখ্যা 292 কোম্পানি এবং এর মধ্যে বুথে থাকবে 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় দফায় রাজ্য পুলিশ থাকবে 12,983। বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং তারই সঙ্গে বুথের সংখ্যা, স্পর্শকাতর বুথ, অতি স্পর্শকাতর বুথ এবং তারই সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী কোথায় কি তুলে ধরছে এবং তারই সঙ্গে এরপর যেটা দেখাচ্ছে অর্থাৎ 2019 লোকসভা নির্বাচনের ফলাফল, 2021 বিধানসভা ভিত্তিক ফলাফল। 2021 বিধানসভা ভিত্তিক ফলাফলে বালুরঘাট কেন্দ্রে কিন্তু লোকসভার মতো বিধানসভাতেও বালুরঘাট কাণ্ডে 7টি আসনের 4টিতে তৃণমূল এবং বিজেপি 3টিতে গিয়েছিল। 2021 বিধানসভায় বালুরঘাটে তৃণমূলে ভোটের হার বেড়েছিল 48.72%। বালুরঘাটে বিজেপির ভোটের হার কমে হয়েছিল 41.69%। 2021 বিধানসভা নির্বাচনে 2019 লোকসভার ফলে বালুরঘাটে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে বিজেপির সুকান্ত মজুমদার পরাজিত করেছিলেন। বালুরঘাটে সুকান্ত মজুমদার জিতেছিলেন, অর্পিতা ঘোষ পেয়েছিলেন প্রাপ্ত ভোটের হার। বিস্তারিত তথ্য তুলে ধরছি। অপরদিকে দার্জিলিংয়ের দিকে যদি আমরা নজর রাখি, 2019 রাজু বিস্তার জয়ী হয়েছিলেন 413,443 ভোটে। তৃণমূলে অমর সিং রায়কে হারিয়েছিলেন তিনি, 413,000 বেশি ভোটে তিনি হারিয়েছিলেন। রাজু বিস্তা পেয়েছিলেন 59.69% ভোট, বিজেপি পেয়েছিল 59.69% ভোট, তৃণমূল পেয়েছিল 43.68% ভোট। বিজেপির ভোট কমেছিল 2021 বিধানসভা ভোটে দার্জিলিংয়ে বিজেপির প্রাপ্ত ভোটের তথ্য তুলে ধরলাম। তৃণমূলে ভোট বেড়ে হয়েছিল 31.37% ভোট, তৃণমূলে ভোট বেড়ে হয়েছিল 31.37%। 2021 লোকসভায় বিজেপির তথ্য যা তুলে ধরছি, তৃণমূল জেতে শুধুমাত্র চোপড়া বিধানসভায়। 2021 নিরিখে যদি আমরা নজর দিই, 2021 বিধানসভার ফল দার্জিলিংয়ে বিধানসভা নির্বাচনে চোপড়ায় জেতে তৃণমূল। 2019 দার্জিলিং থেকে জেতেন বিজেপির রাজু বিস্তা। 2019 লোকসভা নির্বাচন জেতেন 413,443 ভোটে জেতেন রাজু বিস্তা, পেয়েছিলেন 59.69% ভোট। এবার রায়গঞ্জের দিকে যদি আমরা নজর দিই, 2019 তৃণমূলের প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে হারিয়ে রায়গঞ্জে জেতেন বিজেপির দেবশ্রী চৌধুরী। 2019 জেতেন দেবশ্রী চৌধুরী। 2019 বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী জেতেন 60,574 ভোটের ব্যবধানে, দেবশ্রীর কাছে হেরে যান তৃণমূল প্রার্থী। বিজেপি ভোট পেয়েছিল 40.50%, তৃণমূল ভোট পেয়েছিল 35.70% ভোট। আর সার্বিক চিত্র বিস্তারিতভাবে জানবো, সঙ্গে রয়েছে আমাদের দুই প্রতিনিধি। এই মুহূর্তে বালুরঘাট থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এবং রায়গঞ্জ থেকে রয়েছে দেবারতী ঘোষ। প্রথমেই চলে যাবো শ্রেয়সীর কাছে। শ্রেয়সী, বালুরঘাটের চিত্র, এখনকার ছবি ঠিক কি নজরে আসছে? আমরা জানি আগামীকাল ভোট, তার আগে প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে ঠিক কি ছবি? একেবারে দেখো, বালুরঘাটে যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু কার্যত আক্ষরিক অর্থেই হেভিওয়েট লড়াই, যেখানে লড়াইটা রাজ্যের এক মন্ত্রী, তার সঙ্গে সঙ্গে সেই লড়াই হচ্ছে সেক্ষেত্রে বিজেপির রাজ্য সভাপতি, অর্থাৎ যিনি এই মুহূর্তে সিটিং এমপি রয়েছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত দুটো পার্টির পক্ষেই কিন্তু এটা শুধুমাত্র যে একটা লোকসভা কেন্দ্রের লড়াই তা কিন্তু নয়, এটা বলা যেতে পারে একটা প্রেস্টিজ ফাইটের জায়গা, যেখানে দীর্ঘদিনের তৃণমূলের দীর্ঘদিনের স্থানীয় বালুরঘাটের তিনি নেতা, তিনি হচ্ছেন বিপ্লব মিত্র, এবং বিপ্লব মিত্র কিন্তু কার্যত একসময় তিনি বিজেপিতেও যোগদান করেছিলেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরবর্তীকালে বিজেপি থেকে ত্যাগ করে তিনি চলে আসেন, ফের তিনি তৃণমূলে ব্যাক করেন এবং পরবর্তীকালে মন্ত্রী হন, এবং এই মুহূর্তে তিনি বালুরঘাটের ক্যান্ডিডেট তৃণমূলে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অনেকেই যেটা মনে করছেন যে বিজেপির যে কাঠামো, সেই কাঠামো কিন্তু সেক্ষেত্রে বিপ্লব মিত্রর কাছে অনেকটাই পরিচিত, পাশাপাশি তৃণমূলের যে সংগঠন সেই সাংগঠনিক জোটটাও রয়েছে। ফলে সেই দিক থেকে দাঁড়িয়ে কিন্তু বিপ্লব মিত্রের সেই এইগুলো অ্যাডভান্টেজেস পয়েন্ট রয়েছে। অন্যদিকে সুকান্ত মজুমদার, তিনি এখানকার সিটিং এই মুহূর্তের এমপি, এবং সে এই মুহূর্তে তিনি, এবং সেক্ষেত্রে এবারের যে লড়াই, সেই লড়াইয়ের ক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রে যেটা কেন্দ্রের সরকার গঠনের লড়াই, এই এই যে বার্তা, সেই বার্তা যেখানে মোদি পরিবারের সদস্য, তারা এই বার্তা নিয়েই কিন্তু কার্যত তারা তিনি মানুষের কাছে যাচ্ছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি এবং
এবং সেক্ষেত্রে রাজ্যের এক মন্ত্রী, ফলে দুজনই এখানে মুখোমুখি, একেবারে বলা যেতে পারে সাধারণ একজন বিজেপির ক্যান্ডিডেট, একজন তৃণমূলের ক্যান্ডিডেট এখানে মুখোমুখি নয়, এখানে দুটো দলের কাছেই কিন্তু কার্যত বলা যেতে পারে যে বালুরঘাট যে লোকসভা, সেই লোকসভার ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র যে একটা লড়াই তাই নয়, দুটো দলের লড়াই তাই নয়, হেভিওয়েট এবং আক্ষরিক অর্থেই কিন্তু একেবারে দুটো দলেরই কিন্তু প্রেস্টিজ ফাইটের কেন্দ্র হচ্ছে বালুরঘাট। তবে এক্ষেত্রে সবথেকে বেশি উল্লেখযোগ্য দেখতে হবে যে শেষ যে আমরা লোকসভার যে যদি স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে সেই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী কিন্তু সেবার কিন্তু সেক্ষেত্রে লেফটের ভোট এবং কংগ্রেসের যে ভোট, সেই ভোট কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছিল, অর্থাৎ লেফটের ভোট এবং কংগ্রেসের ভোট যে ভোটিং পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ কিন্তু একটা সেক্ষেত্রে বিজেপি যে জয়, সেই জয়ের ক্ষেত্রে কিন্তু একটা হিসেবে, অঙ্কের হিসেব যদি দেখি, তাহলে সেটা বড় ভূমিকা নিয়েছিল। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত এবারের যে ভোট, সেই ভোটে সেক্ষেত্রে লেফটের যে ভোট বা কংগ্রেসের যে ভোট, সেই ভোট কি তারা তাদের কাছে ব্যাক করছে, অথবা সেটা বিজেপিতেই রয়ে যাচ্ছে, বা অন্য কোনো ক্ষেত্রে সেটা মুভ করছে তৃণমূলের কাছে, সেটা মুভ করছে, যেখানে তৃণমূল তারা বারবার করে বলে আসছে যে বিজেপি বিরোধী একমাত্র শক্তি গোটা দেশে, সেই সত্যি হচ্ছে শুধুমাত্র তৃণমূল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সামগ্রিক কিন্তু এই সামগ্রিক সমস্ত কিছু নিরিখে, স্ট্যাটিস্টিক্স ডেটা সমস্ত কিছু নিরিখে কিন্তু কার্যত অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, যে ফ্যাক্টরের দিকে কিন্তু নজর থাকছে এই বালুরঘাট কেন্দ্র থেকে। শ্রেয়সী আমাদের সঙ্গে থাকো, চলে যাবো দেবারতীর কাছে। দেবারতী, আমরা শুনলাম শ্রেয়সী বলছে বালুরঘাট প্রেস্টিজ ফাইট, রায়গঞ্জ কি বলছে? দেখো, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটি এমন একটি লোকসভা কেন্দ্র যেটি উচ্চারণ করলেই কংগ্রেসের অবিস্মরণীয় নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির নাম ভেসে ওঠে, এবং দীর্ঘদিন তিনি এবং কংগ্রেসের কার্যত গড় ছিল এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটি। পরবর্তীকালে তার স্ত্রী দীপা দাশমুন্সিও এই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়। পরবর্তীকালে আমরা দেখেছি যে মোহাম্মদ সেলিম, তিনি এই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়, কিন্তু তার পরবর্তীকালে 2019 সালে দেবশ্রী চৌধুরী মাত্র 60,500 সামথিং ভোটে তিনি এখান থেকে জয়ী হন, যেটি একটি লোকসভা ভোটের নিরিখে কিন্তু যে বিরাট বড় একটা অঙ্ক এমনটা কিন্তু বলা যায় না। অর্থাৎ এটা খুব পরিষ্কার যে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু দলীয় ক্ষেত্রে বিজেপির বেশ কিছু সমস্যা উঠে আসার কারণে দেবশ্রী চৌধুরীকে এবারে প্রার্থী করেনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে বিজেপি। অপরদিকে যাকে প্রার্থী করেছে তিনি সন অফ দ্য সয়েল, অর্থাৎ কার্তিক পাল, এবং যদিও একটি অপরিচিত নাম, কিন্তু রায়গঞ্জের ঘুরলে, এদিক ওদিকে ঘুরলেই বোঝা যায় যে কার্তিক পাল কিন্তু রায়গঞ্জে অত্যন্ত পরিচিত একটি নাম। একদা প্রিয়রঞ্জন দাশমুন্সির হাত ধরেই তার কংগ্রেসে প্রথম এই রাজনীতিতে হাতে খড়ি, এবং তারপরে কিন্তু তিনি কার্যত প্রিয়রঞ্জন দাশমুন্সির যথেষ্ট কাছের লোক ছিলেন। তৃণমূল কংগ্রেস আসার পর, প্রিয়রঞ্জন দাশমুন্সি না থাকার পর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন 2020 সালে, এবং আস্তে আস্তে তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ছিলেন, এবং 2020 সালে তিনি বিজেপিতে যোগদান করেন। কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে যথেষ্ট এই এলাকাতে যথেষ্ট একটি পরিচিত নাম। অপরদিকে তৃণমূল কংগ্রেস তারা প্রার্থী করেছে ইতিমধ্যেই যিনি এমএলএ রয়েছেন কৃষ্ণ কল্যাণীকে, তিনিও কিন্তু কোনোভাবেই জমি ছাড়তে নারাজ, তিনিও দাবি করছেন তিনি সন অফ দ্য সয়েল, সুতরাং ভোটটা তার দিকেই যাওয়া উচিত। অপরদিকে এই রায়গঞ্জ বিধানসভার মধ্যে যে লোকসভার মধ্যে যে 7টি বিধানসভা কেন্দ্র পড়ছে, তার মধ্যে একমাত্র রায়গঞ্জ ছাড়া বাকিগুলো কিন্তু তফসিলি উপজাতি এবং তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত রয়েছে, অর্থাৎ সেখানে তাদের অংশটাও কিন্তু বেশ একটা ভালো দাবি রাখে। অর্থাৎ সব মিলিয়ে রায়গঞ্জেও কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। এখানে কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে কংগ্রেসের প্রার্থী, কংগ্রেসের প্রার্থী, তার বাবা দীর্ঘদিনের ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন, তিনি কংগ্রেস করতেন ভিক্টর, এলাকায় অত্যন্ত পরিচিত নাম, এবং মূলত সংখ্যালঘু ভোট তার দিকে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখানে একটা বড় ফ্যাক্টর কংগ্রেস হতে চলেছে, কংগ্রেস কতটা ভোট কাটবে তার উপর কিন্তু কারুর জেতাটা সেটা কিন্তু নির্ভর করছে। অর্থাৎ বুঝতে পারছো যে দেবারতী রায়গঞ্জের ছবি আপনাদের সামনে তুলে ধরছে, এবং তারই সঙ্গে বালুরঘাটের ছবি তুলে ধরলো শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। দুজনের সঙ্গে কথা বললাম, ধন্যবাদ দুজনকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।